ইন্টিগ্রালের মেথড অফ সাবস্টিটিউশনটা করানো হবে, ঠিক আছে? ইন্টিগ্রালের এই চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা ডেরিভেশন করাতে হবে। সেই ফর্মুলাগুলো আগে লিখছি আমি। নাম্বার ওয়ান, ইন্টিগ্রাল ট্যান এক্স ডিএক্স লগ মড সেক এক্স প্লাস সি। নাম্বার টু, ইন্টিগ্রাল কট এক্স ডিএক্স লগ মড সাইন এক্স প্লাস সি। নাম্বার থ্রি, ইন্টিগ্রাল সেক এক্স ডিএক্স লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি বা লগ মড ট্যান 5/4 প্লাস এক্স বাই টু প্লাস সি। নাম্বার ফোর, ইন্টিগ্রাল কোসেক এক্স ডিএক্স লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি বা লগ মড ট্যান এক্স বাই টু প্লাস সি। দিস ফোর ফর্মুলা ভালো করে লার্ন করবে। ফার্স্ট হচ্ছে আমি এক একটা প্রুফ করছি আর তিন একটা করছি, ওকে? এটা বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে কাজ করতে হবে। নাম্বার ওয়ান, ইন্টিগ্রাল ট্যান এক্স ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। লেট করে নিচ্ছি অ্যাজ এ কস এক্স ইকুয়াল টু ওয়াই, দেন ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, দেন ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স অফ ডিএক্স। দিস ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট বাই কস এক্স, দিস ইজ ওয়াই, অ্যান্ড সাইন এক্স ডিএক্স মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ডিএক্স। দিস ইজ সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স রিপ্লেস বাই সাইন এক্স ডিএক্স বাই মাইনাস ডিওয়াই, দেন মাইনাসটা বার করে দাও, ডিওয়াই বাই ওয়াই হুজ ডেরিভেটিভ ইজ ওয়ান বাই ওয়াই লগ ওয়াই, দ্যাটফর রেজাল্ট ইজ ইন্টিগ্রেশন মড ওয়াই প্লাস সি, অ্যান্ড দেন ওয়াই লগ মড ওয়াই, ওয়াই মিন্স কস এক্স প্লাস সি, মাইনাসটা প্লাস করে দিয়ে কস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস সি লগ মড ওয়ান বাই কস এক্স প্লাস সি দ্যাট ইজ লগ মড সেক এক্স প্লাস সি, ওকে? নেক্সট হচ্ছে থার্ড ফর্মুলা, ইন্টিগ্রাল সেক এক্স ডিএক্স। ইন্টিগ্রাল সেক এক্স ডিএক্স থার্ড ফর্মুলা ডিরাইভ করছি, ইন্টিগ্রাল সেক এক্স ডিএক্স। প্যারেন্টটা একটু খেয়াল রাখবে, এখানে সেক এক্সটা আছে, তো আমি মাল্টিপ্লাই করছি সেক এক্স ট্যান এক্স, নিশ্চিতটাও দিয়ে দিলাম সেক এক্স প্লাস ট্যান এক্স। কিছু জিনিস প্র্যাকটিস করতে করতে হবে, একটু টেকনিক্যাল প্রবলেম। এটা মাল্টিপ্লাই করে দিলে সেক স্কোয়ার এক্স অ্যান্ড সেক এক্স ট্যান এক্স অ্যান্ড ডিএক্স, আর নিচে হলো সেক এক্স প্লাস ট্যান এক্স। লেট ওয়াই ইজ ইকুয়াল টু সেক এক্স প্লাস ট্যান এক্স, ডিফারেন্সিয়েট বোথ সাইড, সো ডিওয়াই ডিএক্স, ডেরিভেটিভ অফ সেক এক্স ইজ সেক এক্স ট্যান এক্স, অ্যান্ড ডেরিভেটিভ অফ ট্যান এক্স ইজ সেক স্কোয়ার এক্স, ওকে? দেন ডিওয়াই সেক এক্সটা কমন নিয়ে নাও, বা হয়ে গেছে এটা সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স অ্যান্ড দিস ইজ ডিএক্স, এই হয়ে গেল ব্যাপার, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই, হোল থিং ইজ ডিওয়াই, দিস ইজ ডিওয়াই বাই ওয়াই, অ্যান্ড রেজাল্ট ইজ লগ মড ওয়াই প্লাস সি, ওয়াই মিন্স
sec x plus tan x plus c. This is the formula which is proved by the method of substitution. So, এখানে যা যা আছে সবটাই মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে কাজগুলো করতে হবে. প্রবলেম নাম্বার 1, যেমন ধরো এক্স স্কোয়ার ট্যান এক্স কিউ ডিএক্স. তোমরা জাস্ট ছোট ছোট করে ভাববে, এই যে এক্স কিউ আছে, এই এক্স কিউ ট্যান ও আছে, এখানে থিটা থাকে, তাহলে আমাকে ওইভাবে তো রাখলে হবে না, এক্স কিউটাকে কিছু লেট করতে হবে. ওকে, এক্স কিউটা যদি আমরা লেট করি তার ডেরিভেটিভ বলে এক্স স্কোয়ার, তাহলে এখানে সাবস্টিটিউশনের কনসেপ্ট চলে এলো. এক্স কিউ ইজ ইকুয়াল টু ওয়াই, লেট করে নাও ডিওয়াই ডিএক্স, দিস ইজ এক্স স্কোয়ার ডিএক্স, সো এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 1/3 ডিওয়াই. ওকে, একটু অ্যারেঞ্জ করে নাও. সো ট্যান এক্স কিউ, আর এখানে এক্স স্কোয়ার ডিএক্স, ট্যান এক্স কিউ, এক্স স্কোয়ার ডিএক্স, দ্যাট ইজ 1/3 অ্যান্ড ডিওয়াই, দিস অলসো ওয়াই পুট করে দাও, 1/3টা বার করে দাও, ইন্টিগ্রাল ট্যান ওয়াই অ্যান্ড ডিওয়াই ফর্মুলা কী ছিল, লগ মড সেক ওয়াই প্লাস সি, 1/3 লগ মড সেক ওয়াই, ওয়াই মিনস এক্স কিউ প্লাস সি. ওকে, this is the formula. Number 2, this is the method of substitution of chapter onko. Number 2, if e to the power tan inverse x by 1 plus x square dx. So carefully take a look at the derivative formula, which is the derivative. Tan inverse x, whose derivative is 1 by 1 plus x. Dekhti bacho, tan inverse x is derivative 1 by 1 plus x. So let z equal to tan inverse x and differentiate dz dx, that is 1 by 1 plus x square. So dz equal to 1 by 1 plus x square dx, substitute kore dao e to the power z. Okay, e to the power z dx by dx by 1 plus x square, that is dz. So e to the power z plus c, then e to the power z means tan inverse x plus c. যেমন এখানে 2x plus 5 and 7x plus 6 and dx. এক্ষেত্রে কি হবে, কোনোটাকে নেগেটিভ করলে তো কিছু বোঝা যাচ্ছে না. তাহলে এই যে লংগেস্ট ফিগারটা আছে এটা তো ছোটো করতে হবে, নিচে ডিভাইড করতে গেলে, তাহলে এইটা কি তোমরা ওয়াই ধরে নাও, দেখো একটু ওয়াই ধরে কী হয়, ধরার পর তোমরা ক্লিয়ার করতে বুঝতে পারবে. ওয়াই ইজ ইকুয়াল টু 7x প্লাস 6. ওকে, দেন ডেরিভেটিভ 7, ডিএক্স ইজ 1, সো 1 বাই 7 ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিএক্স, অ্যান্ড ফাইন দি ভ্যালু অফ এক্স. So, when x plus 6 is equal to y, so x is equal to y minus 6 by 7, here we have substitution to put there. This is y, and dx means 1 by 7 dy, then 2 into x, y minus 6 by 7 plus 5. 7 take LCM kore, 7 7 jar 49, baire kore dao, 2y. বারো, 7 5 35, অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যান্ড ডি ওয়াই. ওকে, 1/49, 2y/y 35, 12 বাদ গেলে হচ্ছে 2 3 2 3 2 3 2 3/y অ্যান্ড ডিওয়াই, 1/49, y y কেটে গেল, ইন্টিগ্রাল
q dy plus 23/49 dy by y. That is 2/49 y, 2/349 log mod y plus c. এখানে এটা কমপ্লিট নয়, এটাকে সাবস্টিটিউশন করতে হবে। y means 7x plus c, 2/49 7x plus 6, this is the value of y, 7x plus c, 7x plus c y. Okay, log mod 7x plus 6 plus 6. Look here, 6 is constant. If you multiply by 2/49, that is 12/49. 12/49 also a constant. Addition by c. So 7 is 49. So 2x by 7 plus 23/49 log mod 7x plus 6 plus c1. Where c1 means c1 is equal to L by 49 plus C. Okay, this is the procedure. Act according dx by into our ax plus b or ax minus b. It could take a little bit of rest lines, put the rest lines. dx dx টাকে এখানে সাইড করলাম ইনটু আর ax প্লাস b, নিচেরটাকে সবসময় রাসায়নাইজ করবি, ও নিচে রেখে লাভ নেই। রাসায়নাইজেশন ফ্যাক্টর কি হয়, ax প্লাস b মাইনাস ইনটু আর ax মাইনাস b, সেম অ্যাজ ইনটু আর ax প্লাস b মাইনাস ইনটু আর ax মাইনাস b, ax plus b minus whatever ax minus b, and this is dx. Right, a plus b a minus b, ax plus b minus ax minus b integral 2b 1 by 2b integral whatever ax plus b dx 1 by 2b sorry ax minus b. এটা ডাইরেক্ট করার একটা টেকনিক তোমাদের বলে দিই, শিখে গেছো তো? হোলভাবে এই পাওয়ার দাও, অ্যাজ ডেরিভেটিভ অফ দিস ফিগার ইজ কনস্ট্যান্ট, আর পাওয়ারে হাফ আছে, ডাইরেক্টলি লেখো হাফ প্লাস ওয়ান, নিচেতে লেখো হাফ প্লাস ওয়ান, অ্যান্ড ডেরিভেটিভ হলে যেটা আসবে, ডেরিভেটিভ হলে কী আসবে, ওয়ান বাই অনলি এ, তাহলে এটা নিচে ওয়ান বাই এ করে দেবে, সেম অ্যাজ ওয়ান বাই টু বি, সেম অ্যাজ কি এ এক্স মাইনাস বি, ডাইরেক্ট করো হাফ প্লাস ওয়ান বাই নিচে হাফ প্লাস ওয়ান, আর ডেডি করলে কী পাবো, এ পাবো, তার নিচেই এটা করে দেবে, প্লাস সি করে দাও, আর সিম্পলিফাই করে একটু সাজিয়ে দাও।